করোনা অতিমারিতে শিক্ষা ব্যবস্থার স্থবিরতা কাটিয়ে উঠতে অনলাইনে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে বিশ্বের সঙ্গে তাল মিলিয়েই পদ্ধতি নির্ধারণ করা হবে বলে জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আখতারুজ্জামান। মান বজায় রেখেই পরীক্ষা নেওয়া হবে, একে সাধুবাদ জানালেও স্বচ্ছতা নিয়ে শঙ্কার কথা জানালেন শিক্ষার্থীরা। মাইনুল হোসেন পিনুর রিপোর্ট। করোনার কারণে গেল বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। ভাইরাস সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে আগামী 1 জুলাই থেকে অনলাইনে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা, দাবি জানিয়েছেন যেন স্বচ্ছতা নিশ্চিত করে কর্তৃপক্ষ। সবকিছু মেনটেন্স ভালোভাবে ঠিকঠাক মতো করতে পারে তাহলে হয়তো তারা নিতে পারে, আমি এটা সাপোর্ট করি। বাংলাদেশটাকে বিশ্বের সাথে তাল মেলাতে গেলে এই উদ্যোগটা নেওয়াটা মানে ঠিক আছে আমি বলবো। সাইবার ক্রাইমের যে জায়গাটা সেখান থেকে তারা দেখবে, যাতে করে স্বচ্ছতার জায়গাটা বজায় থাকে। শতভাগ ইন্টারনেট ব্যবস্থা আগে নিশ্চিত করতে হবে, তারপর আমাদের অনলাইনে পরীক্ষা নেওয়া যায় বা ব্যবস্থা করা যেতে পারে। উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান বললেন, এই প্রক্রিয়া শুরু হলে শিক্ষা ব্যবস্থায় গতি আসার পাশাপাশি অনিশ্চয়তার হাত থেকে রক্ষা পাবে শিক্ষার্থীরা। শিক্ষা কার্যক্রমকে সচল রাখতে হলে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা কার্যক্রমের সাথে সংযুক্ত সম্পৃক্ত রাখতে হলে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের কোনো বিকল্প নাই। অনলাইন পরীক্ষা যাতে কেউ অনিয়ম বা দুর্নীতি করতে না পারে সে ব্যাপারেও সজাগ থাকার কথা বললেন উপাচার্য। সব কিছু নিয়ে প্রশ্ন তোলার বেশি সুযোগ থাকে না, আর এটি নতুন কিছু নয়, সারা পৃথিবীব্যাপী চলছে, আমরাও করে আসছি, সেটির এখন একটু সম্প্রসারণ ঘটানো হলো। অনলাইনে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে সৃজনশীল কাজ, বহু নির্বাচনী প্রশ্ন, নির্ধারিত সময় ধরে শ্রেণী ও মৌখিক পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে ইউজিসি। পর্যায়ক্রমে নিয়ম নীতি অনুসরণ করে যথাযথ প্রক্রিয়ায় সে পরীক্ষাগুলো আমাদের নিতে হবে। মাইনুল হোসেন পিন্নু, মোহনা সংবাদ, ঢাকা।